প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মুহুরি শেষ প্রকল্পের এই প্রতিবেদনে। আমি শরীফ হোসেন। ফেনী নদী, মুহুরি নদী এবং কালিদাস পাহালিয়া নদীর প্রবাহে এটি নির্মাণ করা হয়। এর উচ্চতা 40 ফুট, 168 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় জাপানের সিমুজু কোম্পানি এটি তৈরি করে। এর ফলে ফেনী ও চট্টগ্রাম এর কিছু উপজেলায় বর্ষার মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও 27,125 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া যায়। রাখবা কত করে কুড়াল? এই কুড়াল কত রাখবা? এখানে প্রতিদিন জেলেরা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসেন এবং মিঠা পানির মাছও এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায়। তাই যারা দর্শক বা পর্যটক তারা এখান থেকে অনায়াসে বিভিন্ন মাছ কিনে নিয়ে যেতে পারে। এই সেচ প্রকল্পের পাশেই আছে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2004-05 অর্থ বছরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 225 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই বায়ুশক্তি চালিত বিদ্যুৎ ইউনিট চালু করে, তবে এটি বর্তমানে বন্ধ আছে। প্রিয় সুধি, ফেনী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। 200 থেকে 300 টাকা খরচ করে ফেনী নদীতে নৌকা ভ্রমণ করতে পারে। নৌকা ভ্রমণের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নিবেন। সেখানে একটি মিনি পার্ক গড়ে উঠেছে, সেখানে ইচ্ছে করলে আপনারা দুপুরের খাবার এবং বিভিন্ন ধরনের পানীয় পান করতে পারেন। শীতকালে অসংখ্য পাখি এবং অতিথি পাখির কলরব সেই ফেনী নদীতে লক্ষ্য করা যায়। সেখানে অনেক খাবারের হোটেল আছে, ইচ্ছে করলে আপনি দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। খাবার খুবই সুস্বাদু এবং খুব মজাদার। প্রজেক্টের যাতায়াত খুবই সুবিধাজনক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফেনী শহরে চলে আসবেন, ফেনীর লালপুল অথবা মহিপাল থেকে সিএনজি যুগে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। তবে আসার আগে অবশ্যই সেখানে মহিষের দই অবশ্যই খেয়ে যাবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।